আজ বুধবার দোসরা আসছেন দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর বৃষব রাশি বৃষব লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধবার এই বুধবার নামটি কিন্তু বুধ গ্রহের নামেই নামাঙ্কিত তিনি নবগ্রহের মধ্যে অন্যতম এবং গ্রহদের আছে এই বুধ আর বুধের মজবুতি বিশেষ করে বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের সেক্টরে কনসালটেন্সির ক্ষেত্রে ইভেন অত্যন্ত কিন্তু জরুরি যাদের জন্মছকে বুধ মজবুত পজিশনে নেই দুর্বল অবস্থাতে আছে তারা আজ এই মন্ত্রটি অবশ্যই সকাল বিকাল রাত বেলা একশো আটবার জপ করবেন খাদ্য খাবারের মধ্যে সবুজ রঙের শাকসবজি বা সবুজ রঙের খাদ্য খাবারের মাত্রা বৃদ্ধি করুন সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খেয়ে ফেলবেন তাতেও কিন্তু বুধের মজবুতি বাড়ে আর যারা হিজড়া বা রাস্তার ঝাড়ুদার আছে তাদেরকে যদি সেবা শুশ্রূষা করতে পারেন বুধ কিন্তু অত্যন্ত খুশি হয় বিজনেসম্যান যারা আছেন আর্থিক সংকটের মধ্য দিয়ে যারা যাচ্ছেন তারা পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখতে পারেন তার ফলস্বরূপ আপনারা উপকৃত হবেন বুধ কিন্তু সম্প্রতি ষোলোই সেপ্টেম্বর বকরি থেকে মার্গি হয়েছে তার ফলস্বরূপ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপরে শুভ পরিণাম পড়বে সে বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটানো যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে পারে অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানেরা আজ অবশ্যই লাভবান হবেন ব্যবসায়িক জীবনেও কিন্তু আপনারা আনন্দ পেতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ ব্যবসার প্রসারের চিন্তাভাবনাও আপনারা করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম মান সম্মানও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করতে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও কিন্তু সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে